দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। হৃদয়ে বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ সেই ধারাবাহী লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তো প্রিয় দর্শক, নতুন বছর উপলক্ষে আজ আমরা কথা বলবো তারাবো পৌরসভার একজন সফল কাউন্সিলর। তিনি আওয়ামী লীগের কর্মী হিসাবে যথেষ্ট উন্নয়নমূলক কাজ করে থাকে। তার ওয়ার্ডের ভিতরে প্রত্যেকটা ওয়ার্ডের আমরা গলিতে ভিজিট করে দেখতে পারলাম যে প্রত্যেকটা কাজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে অবগত রাখার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছে। তো আজ নতুন বর্ষের উপলক্ষে তিনি দর্শকদের বরাবর কি বলতে চায় আমরা একটু কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালাম, ধন্যবাদ বাংলা টিভি 71-কে। বিজয়ের মাস, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে। আজকে আমরা জনগণ, সাধারণ জনগণ, ওনার প্রতি আমরা প্লিজ, উনি যে উন্নয়ন করেছে এই উন্নয়নকে দ্বারা অব্যাহত রেখে আমরা আগামীতে ইনশাল্লাহ নৌকা মার্কাকে আমরা বিজয় করে এদেশের যে ডিজিটাল 41 সালের যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছে সেটা ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী সেটা বাস্তবায়ন করবে। আমরা বাঙালিরা শান্তি সুখ মতো আমরা চলতে চাই, আমরা শান্তি মতো চলতে চাই। আমরা এই দেশের মানুষকে ইনশাল্লাহ সুখ শান্তি দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী দিয়েছে সেটা বাস্তবায়ন করছে। আপনারা হয়তো দেখেছেন মেট্রো রেল গত 2 দিন আগে ইনশাল্লাহ চালু করে দিয়েছে। আমাদের চলাফেরার যানজটের আর কোনো প্রশ্নই থাকবে না। জি, আরেকটি বিষয়ে জানতে চাবো আক্তার ভাই, আপনি দীর্ঘদিন যাবৎ কাউন্সিলর দায়িত্বকালীন, আপনার ওয়ার্ডকে একটি মডেল হিসাবে ওয়ার্ড ঘুরে তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে। আপনি এই যে মাঠে কাজ করছেন, নিঃস্বার্থে সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন, সেই ধারাবাহিক লক্ষ্যে আসলে এই যে নতুন বর্ষের উপলক্ষে দর্শকদের বরাবর যদি আপনি কিছু বলেন। আপনারা হয়তো জানেন তারাবো পৌরসভার 4 নং ওয়ার্ডে আমাদের মন্ত্রী গোলাম দস্তুর গাজী বীর প্রতীক সাহেবের যে নির্দেশ, সেই নির্দেশ মতো আমরা কাজ করে যাচ্ছি। উন্নয়ন তো হচ্ছেই, উন্নয়নের পরও যেটা সেটাও হচ্ছে। আমাদের মন্ত্রী প্রতি সপ্তাহে 3-4 দিন সময় আমাদের এলাকায় দেয় এবং প্রত্যেকটা বাড়ির খোঁজখবর উনি নেয়। উন্নয়ন, আপনার স্কুল, মাঠ, মাদ্রাসা, মেডিকেল, এই যে আপনারা আমার অফিসের সামনেই একটি হসপিটাল দেখতে পাচ্ছেন, যেটা ডায়ালিসিস সেন্টার, যেটা নিয়ে নিত্য মানুষের নিত্য প্রয়োজনীয় যেটা দরকার, সেটা ইম্পর্টেন্ট অনেকগুলি ফিজিওথেরাপি, এই আপনার এই ডায়ালিসিস সেন্টার, এগুলি সব আমাদের করে দিচ্ছে। আমাদের কাজের আর কোনো প্রয়োজন নাই, সব কাজই আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। আমাদের মন্ত্রী মহোদয় আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবেই কাজ করছি। যে আরেকটি বিষয়ে জানতে চাবো কাউন্সিলর সাহেব, আপনি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে দায়িত্ব পালন করছেন, সাধারণ মানুষকে মুখে হাসি ফুটে দিয়েছেন, সেই ধারাবাহিক লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ব্যাপকভাবে উন্নয়ন, পদ্মা সেতু, কিছুদিন আগে মেট্রো রেল যে উদ্বোধন করেছে, বা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাইফাই রোড হয়েছে, এতে আপনি কতটুকু আনন্দ ভোগ করছেন? আমি অবশ্যই আনন্দ ভোগ করবো, বাংলাদেশের সব জনগণই আনন্দ ভোগ করছে শেখ হাসিনার কার্যকলাপ দেখে। উনি যেভাবে উন্নয়নের দ্বারা অব্যাহত রেখেছে আমরা ইনশাল্লাহ স্বয়ংসম্পূর্ণ, কোথাও আমাদের ঘাটতি নেই। বাকি সময় আল্লাহ পাক যদি আগামী 5 বছর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসে, আমাদের বাংলাদেশকে ডিজিটাল সেটা ইনশাল্লাহ 100% বাস্তবায়ন উনি করে দেবেন, আমরা আশাবাদী। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর কথা বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
তো প্রিয় দর্শক, এখনই আমরা একজন সফল কাউন্সিলর 4 নং ওয়ার্ডের তারাবো পৌরসভার আক্তার মোল্লা ভাই, তিনি যথেষ্ট উন্নয়নমূলক কাজ করে থাকে, তার এলাকার জনগণকে মুখে হাসি ফুটিয়ে দিয়ে থাকে। সেই ধারাবাহিক লক্ষ্যে নতুন বর্ষের উপলক্ষে তিনি দর্শকদের বরাবর কিছু কথা বলে থাকে। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকুন।